Hey guys, the spring of life is তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে আমি ব্লগটা অনেক দেরিতে স্টার্ট করেছি মানে এখন হচ্ছে রাত হয়ে গেছে আর কি স্কুল থেকে তো ফিরে এসেছি আজকে আমি ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব আমি গতকালকে পূজোর অনুষ্ঠানে যে যে গয়নাগুলো পরেছিলাম সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি আমি মানে যখন কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হয় বা ধরো হচ্ছে বাড়িতে কেউ আসলো গেস্ট তো তখন আমি ওই কটাই পরি আর কি তো যাই হোক যেগুলো আমি মানে মোটামুটি সব সময় পড়তে থাকি সেইগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তো সেগুলো আমি ব্যাক ক্যামেরাতে দেখাবো তাহলে দেখাতে আমার সুবিধাও হবে আর তোমাদেরও দেখতে সুবিধা হবে তো চলো স্টার্ট করি এই দেখো এটা আমার সোনা বাঁধানো শাখা ডিজাইনটা দেখো এই ডিজাইনটা হচ্ছে মোটর ডিজাইন আর ডিজাইনটা মানে বাঁকানো অনেকে এটা সোজা থাকে আমার এটা হচ্ছে একটু বাঁকানো এই যে দেখো এইরকম এরকম করে এটা এরকম দেখো আর মাঝখানে মাঝখানে এই মাঝখানে একটা গোল আর এই দুই দিকে মানে প্রদীপের মতন ডিজাইনটা দেখো একদম ক্লোজ থেকে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে মাঝখানে মাঝখানে এগুলো ছিলে কাটা বলে বা অন্য কিছু বলতে পারে বলে তো ওটাই এটাই এরপরে তোমাদেরকে দেখাবো আমি পলার ডিজাইনটা এই দেখো এখনও আমার সেই বিয়েতে যে গায়ে হলুদের হলুদ সেটা এখনও এই যে দেখো এইখানে এই যে দেখো এইখানে লেগে আছে এবার আমি তোমাদেরকে দেখাবো আমার পলার ডিজাইনটা এই দেখো এটাও একটু বাঁকানো স্টাইল তবে এটা হচ্ছে মোটর নয় মা আমাকে বলেছিল যে পলাটাও মোটর ডিজাইন করতে কিন্তু আমি বলেছি না থাক পলাটা আর করবো না পলাটা প্লেন করব এটা ওই মাঝখানে বরফি মতন আর এই যে এটা ফুল এটা ওই ছিলে কাটাই স্টাইল আর এটা হচ্ছে পাতের ওপর ডিজাইনটা দেখছ আর এই হারটা কালকে পরেছিলাম অ্যাকচুয়ালি এই হারটা প্রণবেশের হার মানে আমার বাবা মা আশীর্বাদে হারটা প্রণবেশকে দিয়েছিল এই হারটা হারের ডিজাইনটা দেখো তো এই হারটা পরার কারণ হচ্ছে এই হারটা তো একটু বড় সেই জন্য মানে ঝট করে মাথা গলিয়ে পরা যায় আর কি আর আমার হারটা তো ওটা এস আছে তো খুলতে হবে তারপরে পরতে হবে তো যখন তাড়াহুড়ো সেই জন্য এটাই সবসময় মানে তাড়াহুড়োতে ঝট করে গলার মধ্যে এটা পরে নিই দেখো আমি একদম কাছ থেকে দেখাচ্ছি ডিজাইনটা এই হারটা এখন আমি তোমাদেরকে দেখাবো এই দেখো হারটা দেখে নাও ভালো করে এখন আমি তোমাদেরকে দেখাবো আমার নোয়াটা এই হচ্ছে আমার নোয়া এই যে এটা মানে স্টাইল মতন ব্রেসলেট নোয়া যেটাকে বলে এটা মা দিয়েছিল এই দেখো ডিজাইনটা দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি মাঝে মাঝে আসলে ক্যামেরার একটু ফোকাসের অসুবিধা হচ্ছে এই দেখো ডিজাইনের মধ্যিখানে একটা ফুল আছে ছটা পাপড়ি আর ওইখান থেকেই মানে দুদিকে সেম ডিজাইন বেরিয়েছে আর কি আর এই যে বাকি ডিজাইনটা
মানে পাতের ওপর, তো গোলের ওপরে নয়, মানে ওই যে বক্স মতন চওড়া যেটা সেই রকম। এটা হচ্ছে ডিজাইনের নোয়া এরকম। এরপরে আমি তোমাদেরকে দেখাবো আমার বালার ডিজাইনটা। এটা হচ্ছে আমার বালা, এই দেখো মুখটা এরকম। বালার মুখ তো বিভিন্ন স্টাইলের হয়, তো এটা একরকম স্টাইল আর কি। এই দেখো আমি একদম ক্লোজ থেকে দেখাচ্ছি, বালার মানে গায়ের যে ডিজাইনটা দেখো। এই ডিজাইনগুলোকে অ্যাকচুয়ালি মানে কি বলে আমি সেটা জানি না, ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম কাছ থেকে। এই এটা হলো আমার বালা। আর এই আংটিটা আমি সব সময়ই পরে থাকি, এটা আমাকে প্রণবেশ দিয়েছিল বিয়ের দিনে, বিয়ের দিনে নয় মানে বৌভাতের দিনে এই আংটিটা প্রণবেশ দিয়েছিল। মানে একদম আলাদা রকম ডিজাইন, মানে নির্দিষ্ট কোনো ডিজাইন নয় কিন্তু মানে একটা ইউনিক অন্যরকম স্টাইলের। হাতে পরে কেমন লাগে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও আমার তো এই হাতে এখন এইটা আছে, তো এটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো তো তোমাদেরকে তো আমি দেখিয়েই দিলাম যে আমি কালকে পুজোর অনুষ্ঠানে কী কী গয়না করেছিলাম। আর এখন আমি তোমাদেরকে দেখাবো আমি মানে ঘরে সবসময়ের জন্য মানে যে অল্প স্বল্প যে গয়নাটা পরে থাকি আর কি, যেগুলো ন্যূনতম না পরলেই নয়, তো এই যেমন নোয়া আর এই হাতে চুড়ি আর আংটিটা তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। ওই আংটিটা আর আরেকটা একটা মানে ছোটো মতন আর একটা আংটি আছে, তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো, এখন নেই আর কি। তো সেটা হচ্ছে আমি কলেজ থেকে এই আংটিটা পরি, সেটা খুব সুন্দর ছোট্ট মতন, ওটার একদম ইউনিক ডিজাইন, তো দেখলে তোমাদের ওটা খুবই পছন্দ হবে। আর মানে আমি নিশ্চিত ওটা তোমরা হচ্ছে মানে বানাতেও দেবে, তো ওটা এখন নেই, ওটা আমি তোমাদেরকে পরে দেখাবো। আর এখন আমি দেখাবো যেগুলো আমি সবসময় ঘরে পরি, চলো দেখে নিই। এই দেখো এটা আমার চুড়ির ডিজাইন, গোল 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 গোল, মানে ক্যামেরাটা অনেক সময় ফোকাসের একটু প্রবলেম হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ এই যে গোল গোল। এই চুড়িটা আমি সবসময় হাতে দিয়ে থাকি, মানে শাঁখা পলা আর এই চুড়িটা, এই যে শাঁখা পলা আর এই চুড়িটা সবসময় আমি পরে থাকি। তাহলে এখন তোমাদেরকে আমি দেখাই আমি যে নোয়াটা সবসময় পরে থাকি, ওই চুড়িটা মা করে দিয়েছে আর এই নোয়াটা আমার কাকারা দিয়েছিল। দেখো অ্যাকচুয়ালি আমার কাকারা হচ্ছে বলেছিল যে তোকে টাকা দিয়ে দেব না কোনো একটা জিনিস করে দেব, তো আমি বলেছিলাম যে তোমরা তোমাদের পছন্দ মতন একটা জিনিস করে দাও, এমন জিনিস করে দেবে যেন আমি সব সময় সেটা ব্যবহার করতে পারি। তো কাকারা আমাকে এই নোয়াটা করে দিয়েছিল, তো সত্যি এটা আমি সব সময়ই ব্যবহার করি, মানে এটা সব সময় আমার হাতে থাকে। এই দেখো ডিজাইনটা, মানে মাঝখানে মাঝখানে ছিলে কাটা,
ডিজাইনটা। এটা মানে খুব পছন্দের, আমি যখন বাঁকুড়াতে ছিলাম তখনও মানে ওখানকার দিদিরা বলতো এটা খুব সুন্দর, আমার শাশুড়ি মাও বলেন এইটা খুব সুন্দর। তো এইরকমটা মানে সবসময় ইউজের জন্য তোমরাও বানিয়ে নিতে পারো, খুবই মানে এটা দারুণ জিনিস এটা। তো তোমাদের সাথে তো আমি শেয়ার করেই দিলাম আমি কালকের কী কী গয়না পরেছিলাম আর সবসময় কী কী গয়না পরে থাকি। তো আরেকটা কথা, যেহেতু মানে গয়নাগুলো আমার বাবা মা দিয়েছে, তো আমি জানি না ওগুলোর কত মানে ওজন আর কি, তো সেই জন্য আমি তোমাদেরকে ডিজাইনগুলো একদম কাছে থেকে দেখিয়ে দিয়েছি। তো হালকা করতে চাইলে হালকাও করা যাবে ওইরকম ডিজাইনের, আবার বেশি মানে ভারী করতে চাইলে সেম ডিজাইনে ভারীও করা যাবে। তো যাই হোক, তোমাদের কোনটা ভালো লেগেছে সব থেকে বেশি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, যদি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকো আর সবাইকে খুব ভালো রাখো। এখন টাটা।